সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুবাগ্রের পক্ষ থেকে আমার একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের প্রতিবেদনটি হচ্ছে গরু পালন নিয়ে, গরুর খামার। আমি চলে এসেছি আজকে রাজশাহী জেলার পুঠিয়া থানায়। পুঠিয়া থানার একজন প্রান্তিক গরুর খামারি কাছে তিনি গরু মোটাতাজন করণের মাধ্যমে গরুর খামার করে থাকেন। আজকে তার গরুর খামারের সার্বিক চিত্র আপনার সামনে তুলে ধরবো এবং তিনি কীভাবে মোটাতাজাকরণের মাধ্যমে তার গরুর খামারটা পরিচালনা করছেন এবং তার সার্বিক বিষয় সম্পর্কে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। এবং আপনারা যদি কেউ গরুর খামার করতে চান সেক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষণীয় রাখবেন, আজকে একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে আপনারা জানানোর চেষ্টা করবো। তো আমরা চলে যাচ্ছি তার কাছে, চলুন আমি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। যে সকল উদ্দেশ্যে আপনার নামটা বলবেন। আমার নাম তোমার মাহবুল আলম। আমার এটা আমার ছোটো ভাইয়ের খামার। আমার ছোটো ভাই একটা ব্যবসায়ী লোক, গরু ব্যবসায়ী। এই সপ্তাহে বাড়িতে একদিন থাকে, শনিবার করে হয়তো থাকে। আমরা হয়তো সাথে থেকে একটু সহায়তা করি, সবাই মিলে খামারটা পরিচালনা করি, সবাই মিলে খামারটা পরিচালনা করি। আচ্ছা, আপনাদের পারিবারিক খামার বলতে গেলে চলে হবে, সবাই মিলে একসাথে করে হয়তো না? এটা আমাদের বাড়িতে অবশ্য যে পর্যায়ে আছে তাতে আমরা সবাই কিন্তু পৃথক, কিন্তু আমাদের পৃথকটা কেউ একখানে যদি একটা লোক যদি আসে হয়তো সবাইকে বুঝতে পারবে না যে সবাই মিলে। হ্যাঁ, আপনার এই গরুর খামারে কতগুলো গরু আছে এখন বর্তমানে? এখন বর্তমান আছে 8টা গরু আছে। অনেক সময় হয়তো 17টা 18টা 20টাও থাকে, এখন আপাতত 8টা আছে। এই গরুগুলো হচ্ছে আপনারা মানে কিসের জন্য? এটা কি মাংসের জন্য না দুধের, মানে দুধের কোনো গরু আছে? না, এটা মাংসের জন্য গরু। শুধু সার গরুগুলো? সার গরু। এখানে যে সার গরুগুলো আছে সেগুলোকে আপনারা লোকাল এলাকাতে কিনে নিয়ে আসছেন না আপনাদের আগের কোনো প্রোডাকশন, মানে আগের কোনো বাচ্চা? না না, এটা আমরা ছোটো ইয়াতে মানে কিনছিলাম, সার গরু সার বাচ্চা কিনছিলাম। এখন এগুলো মাংসের জন্য উৎপাদন? হ্যাঁ, মাংসের জন্য উৎপাদন। আচ্ছা, আপনারা যে মোটাতাজাকরণ গরুগুলো করেন এগুলো আপনারা কী কী খাবার দেন এদেরকে? এটাতে আমার দেশি খুদের ভাত আছে, আপনার গমের ভুষি আছে, ঠিক আছে, খোল আছে, এবং আমের সময় আমরা আমও খাওয়াই এইসব গরুগুলো লাগে। আচ্ছা, আমও খাওয়াই এগুলো, আমরা আমও খাওয়াই। আচ্ছা, আপনারা যে বর্তমানে যে গরুর প্রসেসিং এটা করতেছেন, এটা কি কয় মানে বছরে কয়বার করে মোটাতে করেন গরুগুলো? মোটামুটি ধরেন দুইবার একবার। এখন থেকে যে এখন যে পর্যায়ে আছে যেগুলো গরুগুলো আছে এগুলো আপনার রোজার ঈদ পর্যন্ত আমরা ইয়া করবো, করার পরে বেচার পরে আবার রোজার কুরবানি ঈদের জন্য আবার দেশি ফাইলের জন্য বুঝতেছেন গরু, কালারের গরু মানে লাল গরু, তখন আবার কিনে আবার কুরবানি ঈদের জন্য বেচবো। এখন তো আমি দেখতে পাচ্ছি যেখানে ক্রস এবং অস্ট্রেলিয়ান জাতের, অস্ট্রেলিয়া জাতের গরু। এই গরুগুলো হচ্ছে রোজার ঈদের জন্য। হ্যাঁ, রোজার কতদিন রাখেন আপনার এখানে? মোটামুটি ধরেন ওই 6-7 মাস ধরেন। আচ্ছা, এই গরুগুলো যখন কিনে নিয়েছেন তখন কেমন দামের ভিতরে গরুগুলো কিনেন আপনারা? কী কী লোক কী কী বৈশিষ্ট্যগুলো দেখে কিনেন আপনারা? আমরা তখন গরুগুলো যখন কিনি তখন আমরা বুঝতে পারি যে এইসব মানে এই ছোটো জাতের গরু, আর এই গরু কিন্তু আপনার 6-7 মাস যদি আমরা টানি তাতে আমরা বুঝতে পারবো যে গরু গেলে পয়সা লাভবান করে বেচতে পারবো, এই অনুযায়ী আপনার কম দামে তখন বেশি কিনি আর কি, কম দামের গরুগুলো কিনি। হ্যাঁ, কিনি এখন আমরা বাড়িতে পাইলে মাংস উৎপাদন করে বেশি দামে বিক্রি করি। আপনি একটা গরুর আমাকে ধারণা দেন, একটা গরু আপনারা কেমন দামে কিনে নিয়ে আসেন? খরচ হয় যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া খরচ কমতি যাক ভালোই হয়, তাতে খরচ করার পরেও দেখা যাচ্ছে যে আমার ইয়াতে ভালোই থাকে আর কি। কেমন থাকে তো একটা গরু থাকে? মোটামুটি ধরেন 35-40। তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, থাকি। তো আপনার আপনার এই যে গরুর খামারটা, গরুর খামারটা শুরু করেছিলেন কতদিন আগে? এটা আপনার শুনেছিলেন আগে আমার এই খামারটা ছিল, আগেও গরু ছিল। এটা মোটামুটি ধরেন 4-5 বছর ধরেন পড়িছে, আর আগে আপনার ছিল ওই ছোটোখাটো আর কি, মানে ওটা তো এত বড় ইয়া ছিল না আর কি। তো আপনার যে গরুর খামারটা, এই গরুর খামারটা কি আপনারা কি ঘাস লাগে সেখান থেকে উৎপাদন করে তারপরে করেন, না শুধু খড় খাওয়ান আর অন্যান্য? না, ওটা ঘাসও আমরা খাওয়াই, ঘাসের ওই বীজ দিয়ে জমিতে লাগানো আছে, ওটাও ইয়া করি, আবার ওই খড় টড় দিয়ে খোল ভুষি দিয়ে আমরা মাখাও খাওয়াই। এই গরুগুলোকে পাইকাররা এখানে এসে নিয়ে যান, আপনারা বাজারে লোকাল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন? আমরা এই আমরা ইয়াতে বাকার বাজারে লোকাল বাজারে নিয়ে যাই,
আবার এখান থেকে আমরা ঢাকা শহরেও গাড়িতে নিয়ে ঢাকাতেও চলে যায়। হ্যাঁ ঢাকাতেও চলে যায় আমার। আচ্ছা আপনার এখানে আসার আগে একটা গল্প শুনলাম যে আপনাদের এই খামার থেকে নাকি খামারের পর এখান থেকে নাকি আপনারা গাড়িও আপনারা চলতে। হ্যাঁ এই গাড়ি এই ব্যবসার উপলক্ষে দিয়ে আমার এই ছোটো ভাইয়ের নাম হাসিবুল ওই সাপ্তাহিক একদিন বাড়ি থেকে গাড়ির ওই ব্যবসার এই ব্যবসার এই খামার উপলক্ষে দিই একটা ১৩ গাড়ি কিনেছে এবং নিজে হ্যাঁ টাকা আছে আর ওই টাকে কিন্তু আমার শিক্ষক একজন গরু ব্যবসায়ী আর ওই ইয়াতেই ওই গরু চলে যায় আমার ব্যবসার গরু চলে যায়। আবার এই গরু যখন আমরা ধরেন যখন হয়তো বিক্রি করার সময় হবে কারণ এই গরু হয়তো দেওয়া যাচ্ছে যে আমরা টাকেও যাবে মানে এটা ঢাকায় নিয়ে ঢাকায় চলে। হ্যাঁ তো আপনার ভাই ওনাকে আমি পাই নাই আজকে, ওনাকে পাইলে হয়তো আরও ভালো হতো, একটু ভালো হতো কথাবার্তা বলে আরও ভালো পাইতো। সাপ্তাহিক ধরেন একদিন বাড়ির থাকে। আচ্ছা আচ্ছা তো আমরা এখন একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা যখন রোগ জীবাণু হয় যেগুলো রোগ টোগ আসে তখন আপনারা কী করেন, আপনারা কি কোনো ডাক্তারকে ডাকবেন না কী করেন? হ্যাঁ ডাক্তার ডাক্তার আসে, ডাক্তার আমার চিকিৎসাইতে মতন চিকিৎসা দেওয়া হয়। এখানে কি মোটা তাজা করার জন্য অন্য কোনো কিছু আপনারা ইউজ করেন, কোনো ওষুধ টষুধ কিংবা সার টার কোনো কিছু আপনারা ইউজ করেন না, শুধু হচ্ছে যে প্রাকৃতিকভাবে যে ঘাস টাস ফলমূল ফল এগুলো খান? এই গরুগুলোকে যখন আপনার যখন কোনো রোগ জীবাণু হয় ইতিমধ্যে আমরা মানে কোনো মানে প্রকার চিকিৎসা সম্পূর্ণ চিকিৎসা দেওয়া হয় এখানে, বুঝতেছেন কি? মোটা তাজা করার জন্য কিছু করেন কি? মোটা মোটা তাজার জন্যে ভালো মানে উন্নত খাবারগুলা যে খাবারগুলা যে খালে যে উন্নত হবে এটা আমার কোনো দিন আলাদা কোনো মেডিসিন চলে না, যেতে আমরা আজে বাজে গরু কোনো ইঞ্জেকশন মেডিসিন এগুলো আমরা দিই না, শুধু আপনাদের হচ্ছে খড় এবং ঘাস খাই। হ্যাঁ হ্যাঁ এগেন তো দর্শক আমরা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম যে গরু মোটাতাকরণ এবং গ্রামীণ পর্যায়ে যে আপনার হচ্ছে নিজস্ব খড় কিংবা ঘাস খাইয়েই গরু মোটাতাজাকরণ করছেন এবং ব্যবসা সফলতা সেটাও আপনারা দেখানোর চেষ্টা করলাম। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। এবং পরবর্তী সময় দেখা হচ্ছে কোনো একজন কোনো সফল ব্যক্তির পাশে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।